হ্যাঁ জানিয়েছে আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ আমি মোহাম্মদ জাল হুসাইন সোনারগাঁ জিয়ার মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আজকে দশম শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা প্রথম অধ্যায়ের আটাই নিয়ে আলোচনা করুন আকায়েদ কি আকাইদের পরিচয় এই আকাঈদ থেকে আমরা কি শিখতে ও জানতে পারব এটাই হলো আজকের আলোচ্য বিষয় আকাইদ আকিদার বহুবচন আকিদা হলো এক বচন আঁকাইব হলো বহুবচন আকাঈদের অর্থ হলো বিশ্বাস আর আতিদার অর্থ হল মালা ইসলামের মৌলিক অনেকগুলো বিষয়কে এখানে অনেকগুলো বলতে সাতটি বিষয়ের কথা উল্লেখ রয়েছে আমান্তুবিল্লাহি ও মালয়া গিটাদিহি ও কুতুবিহি অ রাসুরি ওয়ালেয়ামিল আখরি ওয়ালতাদিরি ওয়ালী অশ্বাদ্রিহি মৃণাল লাহি তালাসে বাদল বৌদ মৃত্যুর পর পুনরুজ্জীবিত এই সকল বিষয়গুলোকে একত্রিতে বলা হয়েছে আকাইদ অর্থাৎ এই ষাটটি বিষয়কে একত্রে আকাইদ বলা হয়েছে এই আকাইদের বিশ্বাসকেই মুসলিমদের জন্য অপরিহার্য তো এই আকাইদের মাধ্যমে আমরা কি জানতে পারবো এইটাই হলো আজকের আলোচ্য বিষয় এ অধ্যায়ের পাঠ শেষে যা শিখতে ও জানতে পারব তা হল ইসলামের পরিচয় ইসলামের শিক্ষা পাঠের গুরুত্ব ব্যাখ্যা ইমান ও ইসলামের সম্পর্ক এবং ইসলামের মৌলিক সাতটি বিষয়ের বিশদ বিবরণ ইসলামের সাথে ইমানের একটি অঙ্গঙ্গীভাবে মিল রয়েছে আমি এখানে একটি যদি উদাহরণ দেই সেটি হলো ইমান হল ইমান হল একটি মূল যেমন এক এটা হলো ইমান এইটা হলো ইসলাম আমরা ইমানকে যদি মূল এক ধরি আর ইসলামকে যদি ধরি আমরা শূন্য এখানে লক্ষণীয় যে ইমান হল এক আর ইসলাম হলো শূন্য বা জিরো যেমন ইমানের এক না থাকলে এই শূন্য বা ইসলামের জিরুর কোনো মূল্য নেই যেমন আমাদের এই যে ইমানটা যদি না থাকে আর ইসলামের মধ্যে আমরা যত শূন্যই দেই না কেন এই শূন্যর মান শূন্য সমান সমান জিরু শূন্যই হবে তো সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হল ইমান এই এই এখানে আজকে এই বিষয়টাই এখানে লক্ষণীয় তাহলে ইমান ও ইসলামের সম্পক্ষ ইমানের মৌলিক সাতটি বিষয়ের ধারণা ব্যাখ্যা করতে পারা তারপরে কুফুর শিরক নিফাকের ধারণা ব্যাখ্যা করতে কুফর মানব জীবনে বিশেষ করে মুসলমানদের জীবনে কুফুর আর শিরক হল সবচেয়ে জঘন্যতম অপরাধ আমরা যত এবাদ বন্দিকেই করি না কেন আমাদের অন্তর যদি কুফর শিরকের কুটিলতা থাকে তাহলে আমাদের সকল ইবাদত ইবাদতবন্দিকে কি ব্যর্থতায় পর্যবসিত হবে তাহলে কুফর ইমানকে শিরককে হৃদয় থেকে একেবারে মুছে ফেলতে হবে এইটাই হল আকাইদের মূল শিক্ষা মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব বর্ণনা মানবিক মূল্যবোধে ইমানের এবং আকাইদের গুরুত্ব শিখতে ও জানতে পারা পরবর্তীতে রিসালাত ও নবুয়তের ধারণা আল্লাহতালা এই ধরাদমে অগণিত নবী ও রাসুল প্রেরণ করেছেন আর তাদেরকে একটি বার্তা দিয়ে প্রেরণ করে প্রত্যেক নবীকেই আল্লাহত অসংখ্য নবীর মাঝে আটজনের উপরে রিসালতের দায়িত্ব একশো চারখানা কিতাব অবতীর্ণ করেছেন এই একশো চারখানা কিতাব এই রিসালাতের উপরে বিশ্বাস এবং তদনুযায়ী আমল করা রিসালত নবুতের ধারণা ও নবীগণের প্রেরণের উদ্দেশ্য নবীগণ পৃথিবীতে এসেছিলেন অবলা মানব জাতিকে সত্য ও সঠিক পথ প্রদর্শন করা আমরা অজ্ঞতায় নিমজ্জিত ছিলাম যুগে যুগে নবী ও রাসুলদের মাধ্যমে আমরা সঠিক ও পণ্যের সন্ধান পেয়েছি আসমানি কিতাবসমূহ ও কোরআন মাজিদের পরিচয় জানা আল্লাতলা নবী রাসুলদের উপরে আসমানি কিতাব নাজিল করেছেন এই আসমানি কিতাব যেই সকল নবীরা পৃথিবীতে এসেছেন যাদের উপরে আসমানি কিতাব অবতীর্ণ করা হয়েছে এই আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাস ছিল এই আঁকাইদের একটি বৈশিষ্ট্য সর্বশেষ আখেরাতের ধারণা ও বিশ্বাসের গুরুত্ব এতক্ষণ আমরা যা শিখেছি সবগুলো হল পরকালের জন্য আখেরাতের জন্য আখেরাত পরকাল আমরা জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই শাস্তির বিধান দেখি নাই কিছুই দেখি নাই আমরা এগুলোকে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও আস্থা রেখেই আমরা ইমান এনেছি এটাই হলো আখেরাতের ধারণা আজকে আমি তোমাদেরকে এই প্রথম অধ্যায়ের আকাইদ নৈতিক শিক্ষা থেকে দশটি এমসিকিউ সংক্ষিপ্ত নৈবিত্তিক প্রশ্ন থাকবে এখান থেকে তোমরা দশটি দশটি নৈবিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন শিখবে আর করোনাকালীন সময়ে প্রতিষ্ঠান বন্ধ তোমরা বাসায় পড়ালেখা করবে নিয়মিত হ্যান্ডওয়াশ ব্যবহার করবে মাস্ক ব্যবহার করবে নিরাপদে থাকো এ তোমাদের সুন্দর ও সুস্থ সুস্থ দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিছি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল